Hey everyone, this is Sam and welcome to my YouTube channel Aurora Motovlog. So আজকে বের হলাম একটা চিল রাইড দিতে and চিল রাইডটা দিতে যাচ্ছি হচ্ছে রংপুর কারমাইকেল কলেজ and রংপুরে যারা থাকেন কারমাইকেল কলেজ চেনেন না এমন কেউই নাই, ঠিক আছে? কিন্তু বাইরে যারা থাকেন তারা অনেকেই জানেন কিন্তু চেনেন না বা দেখেননি। সো দেখানোর জন্য বেসিক্যালি না, বেসিক্যালি একটু আমি এদিকে আসছিলাম। সো চিন্তা করলাম কারমাইকেল কলেজ অনেক 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 দিন থেকে ঢোকা হয় না, সো একটু কারমাইকেল কলেজের ভিতরটা একটু ঘুরে আসি, বৃন্দাবন যেটাকে আমরা বলি, ঠিক আছে? সেখানে একটু গিয়ে ঘুরে আসি। অ্যান্ড রংপুর বেগম রোকেয়া ভার্সিটির কথা আমি আর কি বলবো, বেগম রোকেয়া ভার্সিটির অনেক ভাই ব্রাদাররা অনেক ভালো, কিন্তু কিছু কিছু ভাই ব্রাদার আছেন হয়তো বা নতুন ভর্তি হয়েছেন বা অনেক আগের, আমি জানি না কেন আমাকে ডিরেক্টলি এরকম করে বলা হয়েছে যে বেটা তোমার তো খায়া দা কাম নাই, খালি বাইকে তেল ভরাও আর আমার ভার্সিটিতে আসিয়া ঘুরে বেড়াও। আর ভাই, এখানে বিষয় হচ্ছে আপনার ভার্সিটি আমার ভার্সিটি কিছু না, এটা সবার ভার্সিটি। এখানে আপনারা পড়াশোনা করেন, খুবই ভালো কথা। আমি হয়তো বা লাগ পাইনি এখানে, সেজন্য এখানে পড়াশোনা করতে পারিনি, আমি ঢাকায় পড়াশোনা করছি। সো দ্যাট ডাজেন্ট মিন কি আমি আপনাদের এখানে ঢুকতে পারবো না বা ঘুরলেই পাপ হয়ে যাবে, এরকম কিছু না ভাই। জিনিসটাকে নেগেটিভলি না দেখে জিনিসটাকে পজিটিভলি দেখবেন, কারণ আমি ঘুরতেছি আমার স্বার্থে, আমি একটু ভালো লাগতেছে ঘুরতে দেখতে। আপনাদের এটা প্রাউড হওয়া উচিত যে কেউ না কেউ আপনাদের এখানে ঘুরতেছে, আপনাদের এখানে ভিডিও করতে আসতেছে, এটা একটু পজিটিভলি নিয়েন ভাই, মাইন্ড করিয়েন না কেউ। সো আমি কাউকে মাইন্ড করানোর মতো করেও কিছু বলি না কখনো। সো এগুলো হচ্ছে কমন বিষয়, এগুলো হবেই ভাই, সমস্যা নাই। যেমন এখন কারমাইকেল কলেজে যাচ্ছি, এখন যদি ভাই এরকম হইতো যে কারমাইকেল কলেজে যাইতে হবে, সেখানে একটা আইডি কার্ড থাকতেই হবে, আইডি কার্ড ছাড়া গেট দিয়ে ঢুকতে পারবে না, এরকম ভাই কোনো রুলস সেখানে নাই। সো আপনাদের ভার্সিটিতেও আমি যাইতে পারি, আসতে পারি, এটা নিয়ে আপনারা কেউ রাগারাগি করবেন না। একটু ভাইয়া প্লিজ রাগারাগি না করে জিনিসটাকে পজিটিভলি দেখে পারলে একটু ভাইজান ভাইজান R15 চালাইতে চালাইতে সে এখন মোবাইল চালাইতেছিল। সো ডাজেন্ট ম্যাটার। সো আপনারা পারলে জিনিসটাকে একটু পজিটিভলি দেখবেন। আমরা ঘুরতে যেতে পারি, আমাদেরকে আমরা ঘুরতে গেলে যদি আমাদের সাথে কখনো দেখা হয়, জিনিসটাকে একটু পজিটিভলি নিয়ে আমাদের সাথে আরও ভালোভাবে আপনারা মিশবেন। আপনারা আরও জানাবেন যে ভাইয়া আপনি অমুক জায়গায় দাঁড়ায় আছেন, এই জায়গা থেকে অমুক জায়গায় যান, অমুক জায়গায় আরও ভালো ভিউ পাবেন বা অমুক জায়গায় আরও ভালো কিছু আছে যেটা আপনি আপনার ব্লগে দেখাইতে পারবেন বা আপনি নিজের চোখে দেখলেও অনেক সুন্দর লাগবে। কারণ ভাই আমি ভার্সিটির ভিতরে অনেক ঘুরছি, এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা শুধু স্টুডেন্টরা জানে, সেই জন্য আমি কথাটা বললাম। আচ্ছা এখন আসি হচ্ছে রংপুর কারমাইকেল কলেজের মেইন গেটের মেইন রোডে, মানে গেট ওয়াইজ রোডের দিকে প্রচুর গ্যাঞ্জাম, স্টুডেন্টদের বের হচ্ছে, মেবি কোচিং বা প্রাইভেট ছিল বা জানি না, আমি যেহেতু আমি এটা সম্পর্কে জানি না সেইভাবে। আপনার পরিচয় দিন। ওকে, পরিচয় হচ্ছে আমি একজন মোটো ব্লগার, আর কিছু পরিচয় লাগবে? লাগবে না। সো বৃন্দাবন, বৃন্দাবন যেটাকে বলে সেটা হচ্ছে এই ভিউটাকে। অ্যান্ড এইটা টোটালি এখন ডার্ক ডার্ক বন হয়ে গেছে। আমরা যখন করে আসি তখন করে এটা জোস লাগে, দিনের আলোতে অবশ্যই আসি, দেখি একদিন দিনের আলোতে আসার চেষ্টা করব। আমার স্পিড ব্রেকার প্রচুর ভয় লাগে, কজ রিসেন্টলি ধাপের ওইদিকে কিছু স্পিড ব্রেকার দিচ্ছে যেটার উপরে গেলে আমার গাড়ির তলা একদম ঘষা খায়। সো আমরা এখন যাব হচ্ছে ওই পাশে, এগুলো স্পিড ব্রেকার প্রচুর ভয় লাগে। ভার্সিটির ভিতরে এত জোরে বাইক চালানোটা ঠিক না, কিন্তু এখানে গ্যাঞ্জামের জন্য আমি একটু বের হয়ে আসলাম। আমার গ্যাঞ্জাম মোটেও পছন্দ না। আই ডোন্ট নো স্মৃতিসৌধ। সো এটা হয়েছে, এই ফিল্ডটা হয়েছিল হচ্ছে, এই ফিল্ড না, ওই পাশে আরেকটা ফিল্ড আছে, ওই ফিল্ডটা হয়েছিল হচ্ছে ইয়ামাহার একটা, না এই ফিল্ডে হয়েছিল, এই ফিল্ডে হয়েছিল হচ্ছে আপনার ইয়ামাহার একটা কি বলে এটাকে, টেস্ট রাইডের একটা অনুষ্ঠান। সো এই হচ্ছে কারমাইকেল কলেজ, অ্যান্ড কারমাইকেল কলেজের ভিতরে আসলে আসলেই মনটা অনেক ভালো লাগে, জোস লাগে। সো আর কিছুই না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, একটা শর্ট ভিডিও। ভিডিওটা অ্যাজ শর্ট অ্যাজ আই ক্যান রাখলাম। সো আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাবো অ্যাজ এ ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন। অ্যান্ড আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাবো অ্যাজ এ ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।